নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আগামীকাল দশই জুন দু হাজার চব্বিশ সোমবারের দিন তো কালকে দিনের রাশিফলের ভিডিও এটা আপনি মেস থেকে আপনি মিন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে আগামীকালকে কী রেজাল্ট পাবেন বা কী ফল পাবেন এই ভিডিওতে তার আলোচনা করবো বা করার চেষ্টা করব তো প্রত্যেক দিন বলি আপনাদের চ্যানেলে আপনাদের ভিডিও সাথে থাকতে হবে আমি ডেলিকার বেসিসে রেগুলার বেসিসে আপনাদের কাছে ভিডিওগুলো নিয়ে আসি বা নিয়ে আসার চেষ্টা করি তাহলে চলুন আলোচনাটা শুরু করি বা শুরু করা যাক আগামীকালকে কি হবে কি হতে পারে বা আমরা কিভাবে চলতে পারি কালকে সোমবার ডেসক্রিপশান রইলো ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল আগামী এক দুটো দিন একটু চাপ রয়েছে আমি ফোন ঠিকঠাক মতো ধরতে পাচ্ছি না আজকে তো ধরুন সোমবার আগামীকালকে ফোন ধরবো বুধবারটা হবে না বুঝতেই পারছেন কেন আবার বৃহস্পতিবার থেকে নর্মাল যেরকম ছিল শুরু হয়ে যাবে তো চলুন আলোচনা শুরু করি বা আলোচনার জায়গায় যাই কালকে সোমবারের দিন কালকে কর্কট রাশি কালকে পুষা নক্ষত্র কালকে শুক্রপক্ষের চতুর্থী তিথি এবং ধ্রুবযোগ আগামীকালকের দিনে তো যে যে নক্ষত্রগুলো যে যে নক্ষত্রের মানুষগুলো কালকে দিনে পজিটিভ বা বেটার রেজাল্ট পাবেন অশ্বিনী ভরণী রোহিণী আদ্রা পুষ্যা মঘা পূর্বফাল্গুনি হস্তা সাথী অনুরাধা মূলা শ্রবণা শতভিষা এবং উত্তর ভাদ্রপথ এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কিন্তু কালকে বেটার রেজাল্ট পাচ্ছেন বা পজিটিভ রেজাল্ট পাচ্ছেন আটটা আটচল্লিশ মিনিট থেকে নটা সাতাশ যাত্রার জন্য অশুভ হচ্ছে এই টাইমটা সকালবেলা দেখে যাত্রা করবেন সাইনিং কন্ট্রাক্ট বড় ডিল বড় ট্রানজ্যাকশান বড় ইনভেস্টমেন্ট এই ব্যাপারগুলো চারটে এক থেকে চারটে সাঁতিরিশ মানে চারটে থেকে চারটে চল্লিশ অ্যাপ্রক্স দেখে ব্যবহার করুন বা বুঝে ব্যবহার করুন ভালো হবে তা সোমবারের দিন যেহেতু আমরা কাকে ডাকবো মহাদেবকেই ডাকবো তো মহাদেবকে ডেকে দিনটা শুরু করবো ভগবান শিব শিবশম্ভুকে ডেকে দিনটা শুরু করব এক্সপেক্টেড তাতে বেটার রেজাল্ট হবে বা পজিটিভ রেজাল্ট হতে পারে বা হবে আগামীকালকের দিনে যে যে ফিল্ড বা যে যে ফিল্ডের বিজনেসগুলো বেটার হবে বেটার রেজাল্ট দেবে বা বেটার ফল দেবে সেগুলো একটু বলিনি তারপর মেন আলোচনার জায়গায় ঢুকছি রাশি ফলে ঢুকছি তো বিজনেসগুলো একটু বুঝুন কালকের দিনের জন্য বা কালকের দিনে ব্যবসা করার ক্ষেত্রে মেডিকেল ফিল্ড ভালো হচ্ছে হেলথের মানুষজন ভালো রেজাল্ট পাচ্ছেন ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ভালো রেজাল্ট দিচ্ছে এবং এই ধরনের মিস্ত্রিরা যারা কাজ করেন তারা ভালো রেজাল্ট পাবেন কালকের দিনে পার্লার মেকআপ গ্ল্যামার বা এই 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 সেক্টরটা চাপে থাকছেন সেলুন চাপে থাকছেন প্রোমোটারি জায়গা জমির কাজ মোটামুটি হচ্ছে মোটামুটি চলছে বলতে পারি লিকুইড বা জলের কাজ ভালো হচ্ছে ফুড আইটেমগুলো ভালো হচ্ছে যারা হোম ডেলিভারি করেন ফাস্ট ফুড করেন হোটেল করেন হোটেল চালান এই এই ব্যবসাগুলো পজিটিভ রেজাল্ট যাচ্ছে পজিটিভ রেজাল্ট পাচ্ছে যে কোনো হোটেল হোটেল অনেক দেখেছি মানে যারা অনেকে আছেন যাদের ইনকাম হয়তো পার ডে পাঁচশো টাকা হয় বা এরকমও আছেন দেখেছি যাদের হোটেল বিজনেস পার ডে দশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার তিরিশ হাজার টাকা প্রফিট দেয় হচ্ছে কালকের দিনে আগামীকালকে পশু পাখির বিজনেস খুব একটা ভালো নয় যারা পশু বা পাখি নিয়ে বিজনেস করেন খুব একটা ভালো নয় যে কোনো পশু পাখি নিয়ে বিজনেস কালকের দিনে গাছপালা বরং ভালো রেজাল্ট দিচ্ছে যারা গাছ বা এগুলো এগুলো নিয়ে কাজকর্ম করেন যারা টেলারিংয়ের কাজ করেন ভালো রেজাল্ট পাবেন মাস্টার মশাই দিদিমণিরা কালকের দিনে কিন্তু চাপে রয়েছেন যারা টিচার বা টিচিং ফিল্ডের মানুষজন কালকের দিনে চাপে রয়েছেন লটারি বা এই ধরনের বিজনেসগুলো অ্যাভারেজ চলছে জুতো চামড়ার জিনিস অ্যাভারেজ চলছে ফল মূল ভালো রেজাল্ট দিচ্ছে গাছপালা মধ্যে ঢুকছে তো এগুলো ভালো হচ্ছে এই মোটামুটি একটা দিক গেল বা মোটামুটি একটা জায়গা গেল চলুন মেন আলোচনার জায়গায় ঢুকি বা যাই আগামীকালকের দিনে আপনি মেস থেকে আপনি মিন রাশির মানুষ বা জাতক জাতিকে হলে কি রেজাল্ট বা কী ফল পাবেন কি হতে পারে কীভাবে আমরা চলতে পারি সেটা শুরু করি সোমবারের দিন তো প্রথম রাশি মেষ রাশি মেষ মেষের মানুষজন হলে কালকে লাল ব্যবহার করবেন কালকে তিন ব্যবহার করবেন লাল এবং তিন ব্যবহার করবেন আগামীকালকে কাকে ডাকছেন আপনারা অবশ্যই জানেন আপনারা দশটা সাতেরো থেকে দশটা আটচল্লিশ টাইমটা কিন্তু খুব একটা ভালো নয় একটু দেখে ব্যবহার করতে হচ্ছে কালকের দিনে বেস্ট বেস্ট যদি বলি বেস্ট মানে সেরা সময়টা ভালো কাজের সময়টা একটা চল্লিশ থেকে পাঁচটা সেরা সময় দুপুরবেলার সময়টা মেসের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কালকের দিনে আমি বলতে পারি যে কাজ হবে কাজ এগোবে আপনার কোনো একটা কাজ নিয়ে কোনো কিছু নিয়ে কোনো বিষয় নিয়ে খুব টেনশানে রয়েছেন খুব চাপে রয়েছেন কালকে এগোবে কথা বলা যাবে অপোনেন্ট সমীহ করবে এবং অপোনেন্ট আপনাকে টিপে ধরেছিল চেপে ধরেছিল প্রেসারে রেখেছিলো ভালো রেজাল্ট আছে দেখুন বন্ধুরা কালকের দিনে কাজ হতে পারে কথা বলা যায় এবং পজিটিভলি কাজগুলো করা যায় শরীর ভালো থাকছে প্যারেন্টসদের শরীর চাপের অর্থ কিন্তু ব্যয় হবে প্রচুর কোনো না কোনোভাবে সেভ বা সেভিংস খুব একটা ভালো নয় বা খুব একটা স্টেবল নয় কেনাকাটিগুলো করা যায় কালকের দিনে ট্যুর বা ট্রাভেল আংশিক শুভ মোটামুটি চলছে পারে বা চলছে বা চলতে পারে বলতে পারি আপনি যখন মেসের মানুষ বা জাতক জাতিকে বিজনেস খুব একটা ভালো হচ্ছে না চাপ রয়েছে নট আপ মানে আপ টু দ্য মার্ক এটা বলতে পারি কালকের দিনে আপনি যখন মেসের মানুষ দাম্পত্য ঠিকঠাক পরিবারের সাপোর্ট একটু কম কিছু ক্ষেত্রে মন কষাকষি চলতে পারে সেটা সকলের সঙ্গে বাবা মা ভাই বোন সব মিলিয়ে প্রেম ভালো কালিক বা বন্ধুত্বের সাহায্য না পেলেও তারা সমীহই করবে খুব বেশি সাপোর্ট হয়তো পাবেন না বাট তারা সমীহ করছে অসুবিধা নেই বিদ্যা খুব ভালো হচ্ছে না পড়াশোনা লক্ষ্য রাখতে হবে নজর রাখতে হবে দৈব সাপোর্ট করছে হাউস ওয়াইফ হলে সবটা মিলিয়ে পজিটিভ রেজাল্ট এক্সপেক্টেড তো মেস অশ্বিনী নক্ষত্র অশ্বিনী নক্ষত্রের মানুষজন হলে প্রেসার নিয়ে কাজ করতে হচ্ছে এবং সব ক্ষেত্রেই একটা চাপ থাকছে বাট কাজ হচ্ছে ভরণ নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে শরীরটা ভালো দিচ্ছে না এটা একটু খেয়াল রাখবেন কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকাদের জন্য আগামীকালকের দিনে অতিরিক্ত চঞ্চলতা মানসিক অস্থিরতা মনের মধ্যে নার্ভাসনেস বা ভয় কাজ করতে পারে তো মেসের মেসের পর আসে বৃষর আসি আপনি বৃছর মানুষ হলে কালকে সেট বেটার কালকে চার বেটার দশটা থেকে প্রায় অ্যাপ্রক্স এগারোটা চল্লিশ দেখে একটা পঞ্চান্ন চারটে পনেরো শুভ সময় মানে বেস্ট টাইমটা যদি বলি এটা সেরা সময় আপনি যখন বৃষর জাতক বা জাতিকা শিবার্চনা কালকের দিনে করতে হবে বৃষর মানুষজনদের শরীর কিন্তু ভোগাচ্ছে হেলথ খুব একটা ভালো নয় কোল্ড অ্যান্ড কাফও হতে পারে নানাবিধ শারীরিক সমস্যা বা সমস্যার জায়গাগুলো তৈরি করতে পারে তো বন্ধুরা এটা খেয়াল রাখবেন আপনি ব্রিছুর মানুষ হলে বৃষর প্যারেন্টস বাচ্চা সন্তান সুখ এবং প্যারেন্টসদের সাথে সম্পর্ক চলছে ভালো বাবা মার সাথে বন্ডিং বাচ্চার সাথে বন্ডিং ঠিকই আছে ইনভেস্টমেন্ট হতে পারে কেনাকাটিগুলো চলতে পারে ট্যুর বা ট্রাভেলগুলো কিন্তু প্রবলেম প্রবলেম দেবে কোনো ট্যুর কোনো ট্রাভেল বা এগুলো আপনাকে একটু চাপে রাখছে এটা লক্ষ্য রাখবেন কালকে কর্মক্ষেত্র খুব একটা ভালো রেজাল্ট দিচ্ছে না দায়িত্ব নিতে গিয়ে আপনি ভীষণ মাত্রায় প্রেসারে রয়েছেন কাজ উদরাতে গিয়ে অনেকটা সমস্যা হচ্ছে এবং নানারকমভাবে কম বেশি বাধা বিপত্তি এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কি বলুন তো একটা চাপ বা একটা অস্থিরতা এগুলো কিন্তু তৈরি করে দিচ্ছে আপনি বৃষর মানুষ হলে সো বৃষরাশিকে কর্ম কর্ম করা কাজের ব্যাপারে দায়িত্ব নেওয়ার ব্যাপারে দেখে এবং সহযোগী সহকর্মী এই জায়গাটাকে দেখে চলতে হচ্ছে ব্যবসা চল চলছে বিজনেস ভালো চলছে বা বিজনেস পজিটিভ থাকছে ঠিকঠাক চলছে বলতে পারি আপনি ব্রিষণ মানুষ হলে এবং ব্যবসা বা বাণিজ্য জায়গাগুলো স্টেবেলই যাবে অসুবিধা নেই দাম্পত্য জীবনটা ভালো হচ্ছে ইভেন প্রেমটাও ভালো রেজাল্ট দিতে পারে আপনি প্রেম করছেন প্রেমিক বা প্রেমিকা এ ব্যাপারে বা এদিকটা স্টেবেল অসুবিধা নেই বৃষর মানুষজনদের ক্ষেত্রে কালকের দিনে কোনো ডিল কোনো প্রফেশনাল ডিল একটু দেখে করতে হবে বিদ্যা বিদ্যাস্থান যথেষ্ট ভালো বিদ্যা নিয়ে এবং লিগাল নিয়ে কোনো প্রবলেম নেই খুচরো পারিবারিক অশান্তি চলতে পারে এবং এই চাপটা আপনি যদি একজন হাউসওয়াইফও হন বা গৃহবোধ এই প্রেশার বা এই চাপটা কিন্তু আপনার ঘরে বর্তাচ্ছে বা থাকছে সো বন্ধুরা ভ্রীষণ মানুষ একটু রয়েশ হয়ে একটু দেখে এগোনো উচিত দৈব পুরো মাত্রায় ছাড় দেবে না যে এটা সমস্যা সো দেখে চলবেন কৃত্তিকা আগ বাড়িয়ে কোনো কিছু তাড়াহুড়োর বসে কোনো কিছু করতে যাবেন না রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকারা কিছু লোক আপনার সাথে চালাকি করে বেরিয়ে যেতে পারে মৃগশিরা নক্ষত্র যখন আপনার মৃগশিরা নক্ষত্র আপনি আগামী আগামীকালকের দিনে বন্ধু বা সহকর্মী এদের থেকে সাবধান থাকবেন নেক্সট রাশির নাম মিথুন রাশি পরের রাশি মিথুন রাশি মিথুনের মানুষজনদের কিন্তু আগামী আগামীকালকের দিনে সবুজের ওপর থাকতে বলছি হলুদও চলতে পারে কালকের দিনে পাঁচ চলছে কালকের দিনে শিবার্চনা ভালো যাচ্ছে দশটা সাতাশ থেকে এগারোটা প্রায় পঁয়তাল্লিশ দেখে ব্যবহার করছেন একটা চল্লিশ থেকে পৌনে পাঁচটা প্রায় শুভ সময় মিথুনের কালকের দিনে টার্গেট সেট করে কাজ করা উচিত প্রি থাকা এক্সিকিউট করা প্রপার এবং ঠিকঠাক মতো মেপে হিসাব করে ক্যালকুলেটেড রিস্ক কালকের দিনে নেওয়া যাচ্ছে আপনি মিথুনের মানুষ বা জাতক জাতিক হলে আপনার শরীর ভালো আপনার পরিবার বা পরিজনদের শরীরও মোটামুটি স্টেবেল যাচ্ছে ইনভেস্টমেন্ট বাদ দিন ভ্রমণ ভালো রেজাল্ট দেবে ইনভেস্টমেন্ট অবশ্যই করলে দেখে করবেন তো কালকের দিন গর ছকে চললে কাজ হবে টাইম সব কিছু সেট করা চিন্তা করা এগিয়ে যাওয়া আমার মনে হয় আপনাকে বেটার রেজাল্ট দিচ্ছে আপনি যখন মিথুনের মানুষ সো বন্ধুরা এই ব্যাপারটা বা এই জায়গাটা দেখবেন এবং এটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন ফ্রিকেল মাইন্ডেড হবেন না দৈব সাথে রয়েছে ঠিকঠাক সেট করুন মাইন্ডসেট করুন কাজ করুন যে কোনো কাজ হয়ে যেতে পারে টাইম টেকিং ব্যাপারটা হচ্ছে কিছু ক্ষেত্রে সময় খাবে সময় লাগবে বাট অসুবিধা নেই ব্যবসা অ্যাভারেজ চলছে রেগুলার কিছু কাস্টমার নিয়মিত কিছু কাস্টমার আসা যাওয়া লেগে থাকছে এবং সেটাই আপনাকে পজিটিভ রেজাল্ট দিতে পারে আগামী আগামীকালকের দিনে কালকে দাম্পত্য জীবন ভালো কালকে প্যারেন্টসদের সাথে সম্পর্ক ভালো কালকে প্রেম ভালো নয় তো দাম্পত্য এবং প্যারেন্টস ঠিকঠাক প্রেমিক বা প্রেমিকারা সাবধানে চলুন সন্তান সুখ ঠিক আছে বিদ্যায় মনোযোগ বাড়ান বিদ্যা ভালোই হচ্ছে মনোযোগ বাড়ান আর লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা নিয়ে অসুবিধা নেই সো একটা ভালোর দিকে যাওয়ার দিন হতে চলেছে কাজ এগিয়ে নিয়ে যাওয়ার দিন হতে চলেছে অসুবিধা নেই মৃগশিরা মিথুন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দিনে আগামীকালে বাড়তে পারে অর্থনৈতিকভাবে রেজাল্ট পেতে পারেন আদ্রা নক্ষত্র কথা এগোনোর জন্য ভালো দিন পুনর্বসু জাতক বা নক্ষ বিল্ডের জন্য ভালো দিন সম্পর্ক ভালো সম্পর্ক ভালো যোগাযোগ ভালো চেন এগুলো তৈরি করার জন্য খুব ভালো দিন নেক্সট রাশি কর্কট রাশি আপনি কর্কট রাশির জাতক বা জাতিকা আগামীকালকে লাইট সেলে থাকবেন টিনে থাকবেন দুয়েও থাকতে পারেন কালকের দিনে অবশ্যই মহাদেবকে ডাকবেন দশটা দশ মিনিট থেকে এগারোটা পঞ্চাশ ভীষণ মাত্রায় সাবধানে মোটামুটি মোটামুটি একটা পঁয়ত্রিশ চল্লিশ এখান থেকে চারটে এটাই সেরা সময় দিন চাপের কর্কটের মানুষজনদের ক্ষেত্রে দেখুন আমি কর্কট আমার হেলথ আমার ফ্যামিলির হেলথ ভালো টাকার চাপ থাকছে ইনভেস্টমেন্ট ভুল হবে বাজে খরচা বেড়ে যাবে ট্যুর বা ট্রাভেলগুলো কালকের দিনে পজিটিভ হচ্ছে পজিটিভ রেজাল্ট দিচ্ছে কালকের দিনে কাজে প্রচণ্ড প্রেসার প্রচুর চাপ এবং দায়িত্ব পালন সমস্যা দেবে এই কাজের প্রেসার হ্যান্ডেল করতে আপনাকে সমস্যার মধ্যে পড়তে হবে বা সমস্যার জায়গা তৈরি করে দিতে পারে সো আপনি যখন কর্কটের মানুষ বা জাতক জাতিকা আপনাকে এই দিক বা এই জায়গা এই সেক্টরটা পুরো মাত্রায় লক্ষ্য রেখে বা নজর রেখে চললে আমার মনে হয় ভালো ফল বা ভালো রেজাল্ট আসতে পারে আপনি যখন কর্কটের মানুষ তো এটা দেখবেন বন্ধুরা এবং কথা গুছিয়ে বলবেন বুঝে বলবেন দেখে বলবেন দিন আমার নয় যে কোনো ক্ষেত্রে আমি কোনো ঝঞ্ঝাট বা অসুবিধার মধ্যে পড়ে যেতে পারি আমি কর্কটের মানুষ হলে কর্কটের জাতক বা জাতিকাদের বিজনেস ক্ষেত্র মোটামুটি শুভ এবং আপনি হাউসওয়াইফ হলেও এই প্রেসারটা কিন্তু আপনার ওপর থাকছে এই চাপটা কিন্তু আপনার ঘরে থাকছে এটা খেয়াল রাখবেন কর্কট তো অফিস আপনাকে একটু ভোগাচ্ছে বা ভোগাবে বলতে পারি দাম্পত্য জীবন যথেষ্ট ভালো প্রেমও ভালো ভাই বোন জ্ঞাতি একটু অসুবিধার প্রতিবেশী আত্মীয় স্বজন একটু অসুবিধার হতে পারে বিদ্যাস্থান স্টেবেল আইন আদালত কোর্ট কাছারি পুলিশি ঝামেলা এটা আপনাকে ব্যাপক কোনো চাপে রাখছে না বা ব্যাপক কোনো প্রবলেম দিচ্ছে না আপনি কর্কটের মানুষ ওকে কর্কট রাশির জাতক বা জাতিকাদের জন্য কোনো না কোনোভাবে একটা টেনশান কাজ করছে বা একটা একটা কি বলবো সব মিলিয়ে একটা চাপ বা একটু চাপে রাখা একটু চাপে আপনাকে ফেলা এই ব্যাপারটা কিন্তু কাজ করছে সো একটু দেখে বন্ধুরা তাড়াহুড়ো রিস্ক নেওয়া বড়ো কথাবার্তা খুব সাবধানে মানে অ্যাকচুয়ালি বলতে চাইছি সতর্কতা বা সাবধানতা অবলম্বন করা জরুরি বা প্রয়োজন কর্কট পুনর্বসু নক্ষত্র কথা বলবেন বুঝে কর্কট পুষ্যা নক্ষত্র আপনি ডিল করবেন সাবধানে যে কোনো ডিল স্পেশালি টাকা অশ্লেষা নক্ষত্র কর্কট রাশি হলে দায়িত্ব আপনার ঘাড়ে সবটা চাপিয়ে দেওয়া হতে পারে আপনার কাজ ভালো হবে তুলনামূলকভাবে কিন্তু দায়িত্ব সবটা আপনার ঘাড়ে চাপিয়ে দেওয়া হতে পারে এটা প্রবলেমের একটু দেখে সিংহর অ্যাকচুয়ালি স্টেবল রেজাল্ট আছে কালকের দিনে ট্রেনশান আর ট্রেসকে যদি আপনি জয় করতে পারেন যে না ভাই আমি টেনশান করি না করবো না আর ট্রেস রহুর যা হবে দেখা যাবে এই যে ব্যাপারটা যদি আপনি জয় করতে পারেন অ্যাকচুয়ালি পাবেন রেজাল্ট লাল এক কালকের দিনে মহাদেব দশটা আঠেরো মিনিট থেকে এগারোটা চল্লিশ দেখে নিন একটার পর থেকে পরের যতটা সময় পারবেন ইউজ করে নিন অসুবিধা নেই কালকের দিনে সেকেন্ড হাফটা ভালোর দিকে যাচ্ছে তো মায়ের শরীর খেয়াল রাখবেন বাচ্চার শরীর খেয়াল রাখবেন আপনি আপনার পার্টনার বাদবাকিটা ঠিক আছে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি অর্থপ্রাপ্তি এবং কথা এগোনো চাপ তৈরি করা বা চাপে রাখা অপনেনকে উল্টো দিকের মানুষকে হবে যত বড় দায়িত্ব যত বড়ো ঝঞ্ঝাট কালকে আপনার কাজ হচ্ছে আপনি যখন সিংহের মানুষ তো বন্ধুরা আমি যদি সিঙ্গেল মানুষ হই আমি এই ব্যাপারটাকে অ্যাপ্লাই করবো এই জায়গাটাকে দেখবো এবং পজিটিভলি এগোবো কালকে স্ট্রেস নেওয়া যায় প্রেশার নেওয়া যায় এবং পজিটিভলি কাজ করা যায় কাজ করা যাবে কথা এগোনো যাবে অ্যাকচুয়ালি বলতে চাইছি যে কোনো জায়গা কোনো গ্রুপ বা কোনো কিছুর মধ্যমণি হওয়া পারেন অসুবিধা নেই পারবেন অ্যাকচুয়ালি অসুবিধা নেই সো দেখুন কর্কট সিঙ্গুলা সিট কালকের দিনে ব্যবসাও শুভ সেলস বা মার্কেটিং পারসনসরা ফ্রিলান্সিং করা মানুষজনরা যথেষ্ট ভালো রেজাল্ট পাবেন কালকের দিনে তো দিনটা ভালো দিনটা আমার দৈব আমার আমি কাজে লাগাব দাম্পত্য আমার নয় দাম্পত্য জীবনে অসুবিধা রয়েছে প্রেম সাফল্য দেবে প্রেমিক বা প্রেমিকারা প্রেম করছেন সাকসেস দিচ্ছে সন্তান সুখ ভালো কিছু ক্ষেত্রে বাবা মার সাথে টিউনিং একটু ম্যাচ না করতে পারে আপনি হাউসওয়াইফ হলে কোনো প্রবলেম নেই আপনি যখন গৃহবধূ বা হাউসওয়াইফ কোনো প্রবলেম নেই ঠিকঠাক চলছে আইন আদালত কোর্টকাছারি বা পুলিশি ঝামেলা এক্সপেক্টেড বেটার বন্ধুরা বিদ্যা একটু খেয়াল রাখুন পড়াশোনাটা কিন্তু ভালো হচ্ছে না বাট যে কোনো ঝামেলা যে কোনো অশান্তি কোনো গন্ডগোল কোনো কিছু কথাবার্তা এগোবেন এগোবেন অসুবিধা নেই আপনি সিংহ আপনার নক্ষত্র মঘা চেষ্টা করবেন নিজেকে তুলে ধরার সব ক্ষেত্রে পূর্ব ফাল্গুনি নক্ষত্র কালকের দিনে কথা বলে লোককে গ্রিপে রাখতে হবে উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক বা জাতিকা কীরকম কথা বলে একটা উদাহরণ দিই ধরুন দেখবেন কোনো একটা ধরুন আমরা পা পাড়ার চায়ের দোকান চায়ের দোকানে পাঁচজন লোক মিলে কথা বলছে আলোচনা করছে কিছু একটা নিয়ে কথা বলছে আপনি গিয়ে এমনভাবে কথা বললেন তাদের হতে পারে তাদের মনে হবে যে না আমরাই ভুল কথা বলছিলাম এই ঠিক বলছে কথা বলে লোককে গ্রিপে রাখুন উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক বা জাতিকারা ধীরে সুস্থে পাখির চোখটাকে ঠিক মতো দেখে অর্জুনকে যখন জিজ্ঞেস করা হয়েছিলো তুমি কি দেখছো বলছে আমি পাখির চোখটা দেখছি ওই পাখির চোখটাকে টার্গেট করে এগোবেন বেটার কন্যা রাশি কন্যা রাশি কালকের দিনে ইলো কন্যারাশি গ্রিন কন্যা রাশি চার আগামীকালকে অবশ্যই শিবার্চনা করবেন দশটা এগারো এগারো বারো এখান থেকে এগারোটা পঞ্চাশ দেখবেন দেড়টা থেকে চারটে চল্লিশ ব্যবহার করবেন কন্যার ফ্যামিলির শরীর কিন্তু ভীষণ মাত্রায় গন্ডগোলের হয়ে যেতে পারে কালকের দিনের জন্য আমি কন্যা আমার ফ্যামিলির শরীর বা স্বাস্থ্য খুব একটা ভালো দেখাচ্ছে না খুব একটা ভালো চলছে না এটা লক্ষ্য রাখবেন সব কজন মেম্বারের ইনভেস্টমেন্ট পার্ট ভালো নয় ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হচ্ছে কাজ এগোবে দৈব সাথে নেই নিজে হাতে কাজ করবেন নিজে দায়িত্বে নিজের হাতে নিজে থেকে নিজে প্রেজেন্ট থেকে কাজ করুন আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা এটাই কিন্তু ভালো রেজাল্ট দেবে এটাই কিন্তু পজিটিভ রেজাল্ট দেবে কন্যার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কন্যারাশির মানুষজনদের ক্ষেত্রে বা জাতক জাতিকাদের ক্ষেত্রে একলা যতটা পারবেন কাজে গিয়ে নিয়ে যান বেটার হবে চাপটা ফিল করবেন বাট এগোতে পারবেন এগোতে পারবেন ট্রাভেল ভালো হচ্ছে ট্যুর অ্যান্ড ট্রাভেলও ভালো রেজাল্ট দিচ্ছে কথা একটু বুঝে বলবেন আপনার কাজ যেন আপনার কথা হয় এইটা অ্যাপ্লাই কালকের দিনে বিজনেস পার্ট বন্ধুরা ভালো নয় ব্যবসা খুব ভালো চলছে না মন্দার ভালো বলতে পারি বা মন্দের ভালো বলে না সেই মন্দের ভালোটা হতে পারে কন্যার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দাম্পত্যটা ভালো বা আমার সাথে সম্পর্কও ঠিক আছে জ্ঞাতি প্রতিবেশী আত্মীয় স্বজন একটু সাবধানে সন্তান সুখ ভালো হচ্ছে প্রেম যথেষ্ট স্টেবেল প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট পাবেন কালকে বড় ডিল সাবধানে করবেন আর টাইমগুলোকে সব ক্ষেত্রে একটু মেনটেন করুন বিদ্যায় সাফল্য রয়েছে লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা নিয়ে অ্যাকচুয়ালি অসুবিধা নেই কন্যার মানুষজনদের ক্ষেত্রে তো কন্যা উত্তর ফাল্গুনি উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকে কিছু ক্ষেত্রে অ্যাংজাইটিতে ভুগতে পারেন হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা চটপটে হন চিত্রা নক্ষত্র মানে আপনি যখন চিত্রা বা চিত্রা নক্ষত্র যখন আপনার হচ্ছে আগামী আগামীকালকের দিনে মানসিক স্থিরতা রেখে কাজ করুন মাটিতে পা রেখে কাজ করুন এটা বেটার রেজাল্ট দেবে নেক্সট রাশি হচ্ছে তুলা তুলার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকে ক্রিম ভ্যানিলা এই যে কালারগুলো বেটার রেজাল্ট দেবে কালকের দিনে আট কালকের দিনে মহাদেব যাচ্ছে একটা পঞ্চাশ মিনিট থেকে সাড়ে চারটে শুভ সময় এক দশটা কুড়ি অ্যাপ্রক্স বারোটা দেখে ব্যবহার করবেন আমি তুলারাশি জাতক বা জাতিকাদের শরীর কিন্তু একটা বড় বাধা হতে পারে পরিবার বা পরিজনদের শরীর ভালো কিন্তু আমার শরীর বাধা হতে পারে কালকের দিনে তুলারাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কোনো ফালতু ঝামেলা অহেতুক অশান্তি পয়সা কড়ির চাপ এবং পয়সা রিলেটেড রকম ব্যাপার স্যাপার আসতে পারে একটু খেয়াল রাখবেন কোনো ঝঞ্ঝাটে জড়িয়ে যাওয়া অফিসে কোনো গোল গোলযোগে জড়িয়ে যাওয়া খুব ভালো যে কাজ হচ্ছে এটা বলতে পারছি না মোটামুটি গড়পর্তা চলছে এবং অ্যাকচুয়ালি এটাকে চালিয়ে নেওয়াটা বুদ্ধিমানের কাজ কালকের দিনে কোনো রিস্ক কোনো রকম রিস্ক কোনো রকম ঝামেলা অশান্তি ঝঞ্ঝাট অ্যাকচুয়ালি যাওয়া যাবে না তুলার মানুষজনদের ক্ষেত্রে দৈব সাথে নেই দেখে চলুন বুঝে চলুন ব্যবসা শুভ আমি যখন ব্যবসা করছি বা আমি যখন ব্যবসা চালাচ্ছি এই ব্যাপারটা বা এই জায়গাটা তবুও হয়তো আমাকে পজিটিভ বা পজিটিভ রেজাল্ট দিতে পারে কিন্তু ওভারঅল সেই লেভেলের নয় সেইভাবে নয় চাকরি ক্ষেত্র দেখে এবং টাকা পয়সার ব্যাপারগুলো শুধুমাত্র কোনো পুরনো ঝামেলা পুরনো কোনো সমস্যা এগুলো অনেকটা শর্ট আউট হবে বা সলভ হবে এটা বলতে পারি পার্টনারের সাপোর্টটা পাবেন হাজব্যান্ড বা ওয়াইফ পার্টনারের সাপোর্টটা পাবেন প্রেম অ্যাভারেজ চলছে অসুবিধা নেই বাবা মার সাথে সম্পর্ক ভালো এবং বাবা মাকে হাতে রাখুন হাতে রাখুন সেই সেন্সে বলছি না মানে তাদের অ্যাডভাইস দিন তাদের সঙ্গে কথা বলুন পজিটিভলি কথা বলুন এগুলো করুন মনে হয় বেটার হবে ওভারঅল পারিবারিক দিক চালিয়ে নেওয়ার দরকার সন্তান সুখ এবং বিদ্যাস্থান বোধ সাইডে পজিটিভ রেজাল্ট দিচ্ছে আমি বলবো ঝামেলা থেকে দূরে থাকুন লিগাল থেকে দূরে থাকুন দেখে শুনে এবার অনেকের থাকে কোর্টের ডেট আছে থাকে না যে কালকে কোর্টের একটা ডেট আছে সাবধানে যান অসুবিধা নালে তৈরি হতে পারে চিত্রা মাথা ঠান্ডা রাখবেন সাতি নক্ষত্রের জাতক বা জাতিকারা গ্রুপটা ছোট করুন জনের সাথে মেশার দরকার নেই বিশাখা নক্ষত্র ধার দেনা করা নেওয়া যাবে না কালকের দিনের জন্য একটু দেখুন নেক্সট রাশি বৃষ্টিকে অ্যাক্সিলেন্ট রেজাল্ট পাবে লাল নয় মহাদেব একটা থেকে যতক্ষণ ইচ্ছা দশটা আঠেরো থেকে সাড়ে এগারোটা দেখে বাদবাকি সময়গুলো এবার আপনারা যদি বলেন যে বাদবাকি সময়গুলো কি বাদবাকি সময়গুলো চলবে তো ভালোই ভালো সময় খারাপ সময়টা বলি আপনি বৃষ্টিকের মানুষ হলে শরীরটা একটু আপস অ্যান্ড ডাউন্স রয়েছে শরীরের জায়গা বা হেলথের জায়গাটা একটু আপস অ্যান্ড ডাউন্স হতে পারে পরিবার পরিজনদের শরীর কিন্তু যথেষ্ট স্টেবল স্ট্রেস মুক্তি খুব বড় কিছু চাপ খুব টেনশান আর বিশাল বড় ভয় করছে ট্রেস মুক্তি ভুলভাল চিন্তা করলে আলাদা ব্যাপার কিন্তু অ্যাকচুয়ালি যদি কোনো ট্রেস থাকে সেটা মুক্তি দেবে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি ট্রাভেল দেখে করবেন ঝঞ্ঝাট থেকে বেরিয়ে আসা কর্মসিদ্ধি এবং অফিসিয়াল কোনো প্রবলেম গোলমাল গোলযোগ অবস্ট্রাকশনস আপনি বেটার রেজাল্ট পাবেন আপনি যখন বৃষ্টিকের মানুষ বা বিছে আপনার রাশি তো বন্ধুরা সামগ্রিকভাবে কালকে কাজ করতে হবে এবং গ্রিপ করতে হবে প্রচ্ছন্নভাবে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখতে হবে লোকে আপনার হয়ে কাজ করবে অনেক বড় কথা বলছি দেখবেন এটা দেখুন দেখবেন ধরুন একটা রাজনৈতিক দল উদাহরণ দিচ্ছি এটা খুব সাধারণ পরিবারের ছেলে সে দেখা যাচ্ছে কোনো সময় দাঁড়িয়ে কোনো সময় গিয়ে একটা বড় নেতা হয়ে গেল হ্যাঁ কিন্তু দেখা যায় যে তার থেকে উঁচুতে যারা ছিল এক সময় সে যাদেরকে স্যার বলতো তারা হয়তো দেখা যায় যে তাকে স্যার বলছে বা ম্যাডাম বলছে এই এই ব্যাপারটা তো কি কিছু করে দেখানোর ক্ষমতা আমি ভালো খারাপ বলছি না কে ভালো কে খারাপ এটা না তো অ্যাক্সিপ্ট করার জায়গা এবং সেইভাবে এগিয়ে যাওয়ার জায়গা চেষ্টা প্ল্যানিং ছিল তো এই জায়গাটা কালকে হতে পারে মানে আমি রাজনীতি বলছি না বলছি একটা এক্সাম্পল বৃষ্টিকের মানুষজনদের ক্ষেত্রে ইভেন ব্যবসা ভালো চলবে দাম্পত্যটা বন্ধুরা সামলাতে হবে হাজব্যান্ড বা ওয়াইফ দুজনের বন্ডিং বা রিলেশনশিপ লক্ষ্য রাখতে হবে প্রেম ভালো কর্তব্য পালন যথেষ্ট ভালো এবং আপনি হাউসওয়াইফ হলেও আপনি কর্তব্য পালন ভালোভাবে করছেন হাউসওয়াইফ হলেও কর্তব্য পালন যথেষ্ট ভালোভাবে করছেন এটা বেটার কাজ চলছে বন্ধুরা বিদ্যাটা ঠিক নেই সন্তান স্থান ঠিক আছে সন্তান সন্তানের স্বাস্থ্য বা সন্তানের জায়গা ঠিকই আছে লিগাল কোর্টকাচারি পুলিশের ঝামেলা ঠিকঠাক চাপ আছে আসতে পারে বা দিনের শেষে আমি জয়ী হব এটা হচ্ছে বৃশ্চিক রাশি মেলাবেন বিশাখা নক্ষত্র আগামীকালকের দিনে লোকের ঝামেলায় থাকবেন না অনুরাধা নক্ষত্র আগামীকালকের দিনে আপনি ওপর ওপর দিকের সঙ্গে চেষ্টা করবেন জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকারা অনেক বেশি ডিপ থিঙ্কিং কালকের দিনে জরুরি ডিপলি থিঙ্কিং ডিপ ভাবা ডিপে গিয়ে ভাবাটা কালকের দিনে জরুরি নেক্সট রাশি পরের রাশি হচ্ছে হলুদ রং দুই মহাদেব এগারোটা সরি দশটা বারো মিনিট থেকে এগারোটা বিয়াল্লিশ পঁয়তাল্লিশ দেখে ব্যবহার করুন একটা চল্লিশ দুপুরবেলা থেকে পাঁচটা শুভ সময় বলতে পারে আপনি ধনুর মানুষ হলে শরীর ভালোর দিকে যাচ্ছে এবং ফ্যামিলির শরীর বাবা মা ফ্যামিলি পরিবারের শরীর ভালো হচ্ছে ইনভেস্টমেন্ট ভালো হচ্ছে ট্রাভেল কিন্তু বন্ধুরা ট্যুর বা ট্রাভেল খুব একটা পজিটিভ বা খুব একটা ভালো রেজাল্ট দেবে না আগামীকালকে ধনুর জাতক বা জাতিক বা মানুষজনদের ক্ষেত্রে সো একটু দেখবেন বা একটু বুঝবেন ধনু বড় কোনো টার্গেটকে অ্যাচিভ করার জন্য ঝাঁপাতে হবে বড়ো কার্যসিদ্ধি বড় কোনো টার্গেটকে অ্যাচিভ করা বা এরকম হতে পারে কোনো গুরুত্বপূর্ণ প্রজেক্ট যেটা করতে একমাস সময় লাগবে আমি সেই প্রজেক্টের পার্ট হয়ে কাজ করছি কাজ ভালো হচ্ছে গড়পর্তা কাজ রোজ একই কাজ তারা চাপেই রয়েছেন কিন্তু যেখানে কিছু কোয়ালিটি শো করা যাবে দেখানো যাবে দেখাড়িতে যাওয়া যাবে পোটেন্সিয়াল দেখানো যাবে এই জায়গা বা এই দিক কিন্তু কালকে আপনার জন্য ভালো ইনক্লুডিং বিজনেস ভালো কাস্টমার নিয়ে হচ্ছে সো আপনি যখন ধনুর মানুষ কালকের দিন ভালো কিছু করুন বড় কিছু করুন ভালো কিছু টার্গেট করুন আপনি বলবেন যে হ্যাঁ ওগুলো বলা খুব সোজা সবসময় কি বড়ো কাজ আছে নাকি সবসময় বড় কাজ তো আসে না কিন্তু ওই গড়পড়তা চললে চাপই চলছে এটাই ব্যাপার আপনি ধরুন একটা লোক ব্যাংকের ক্যাশ কাউন্টারে বসে কাজ করছে ধরুন তা তার আর ভালো খারাপ কি হবে সে তো টাকাই গুনবে এটাই তো ব্যাপার তার তো এক্সট্রা কিছু দেখানোর জায়গা নেই হ্যাঁ সে দেখাতে পারে কি সে কত তাড়াতাড়ি গুনছে তো এই ব্যাপারটা কালকে ধনুরাশির ক্ষেত্রে ভাইবস ভালো আমার মনে হয় আপনি রেজাল্ট পাবেন ধনুর জাতক বা জাতিকাদের দাম্পত্যটা ভোগাচ্ছে আগামীকালকের দিনে হাজব্যান্ড বা ওয়াইফ দুজনের বন্ডিং বা রিলেশনশিপ এটা ভোগাচ্ছে প্রেম ভালো ইভেন কিছু ক্ষেত্রে ফ্যামিলির সাথে বন্ডিং ভালো নয় আউটসাইডারদের সাথে সম্পর্ক ভালো বাইরের লোকজনদের সাথে বিদ্যায় সাফল্য সন্তান সুখে বাধা সন্তান বা সন্তান সুখ সন্তান সুখে বাধা লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা অসুবিধা নেই ধনু মূলা কনট্যাক্টস ক্রিয়েট করুন যোগাযোগ তৈরি করুন বাড়ান পূর্ব আপনি একটা ট্র্যাকে ছুটুন দশবার ট্র্যাক চেঞ্জ করবেন না উত্তরা ছাড়া নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে উত্তরা ছাড়া নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে কালকের দিনে পারিবারিক অশান্তির জায়গা কিন্তু একটু থাকছে এটা খেয়াল রাখবেন ট্র্যাকটা এবং একটা রিদিম ফলো করাটা কিন্তু জরুরি সব ক্ষেত্রে এগুলো দেখবেন এগুলো গল্প হয়ে যাবে অন্য কোনো দিন বলবো থাক মানে নেক্সট রাশি হচ্ছে মকর রাশি আপনি মকরের মানুষ বা জাতক জাতিকা হলে আগামীকালকের দিনে মকরের মানুষজন আগামীকালকে সবুজ এবং আগামীকালকে পাঁচ কালকের দিনে অবশ্যই মহাদেবকে আমরা ডাকছি দশটা পাঁচ মিনিট থেকে এগারোটা পঞ্চাশ দেখে ব্যবহার করছেন একটা পঞ্চাশ অ্যাপ্রক্স এখান থেকে চারটে পনেরো শুভ সময় মকরের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কালকের দিনে হেলথ এবং ফ্যামিলি হেলথ ভালো ফাইন্যান্সিয়াল দিক কিন্তু স্টেবেল নয় ট্যুর বা ট্রাভেলগুলো ভালো রেজাল্ট দিতে পারে কিন্তু যে কোনো ইনভেস্টমেন্ট যে কোনো অর্থনৈতিক মানে ব্যাপারে কোনো সিদ্ধান্ত ভুল হচ্ছে হ্যাঁ আপনি মুদিখানা যাচ্ছেন একটু মাছ কিনছেন একটু মাংস কিনছেন বা হয়তো দুধ কিনছেন বাজারহাট করছেন এগুলো আলাদা ব্যাপার কিন্তু বড় ইনভেস্টমেন্ট নয় দেখে বা পেট্রোল পাম্পে গিয়ে পাঁচশো টাকা তেল ভরছেন এগুলো আলাদা ব্যাপার কালকের দিন মকর রাশির জাতক বা জাতিকারা সমস্যাগুলোকে নিয়ে কাজ করুন পেন্ডিং প্রবলেমস খুচরো ঝামেলা টেনশান বা ট্রেসগুলোকে নিয়ে কাজ করুন আলোচনা সাফেক্ষে এগোন একলা না থাকুন গ্রুপে কাজ করুন বেটার হবে কিন্তু আমি বলবো কালকের দিনে বেস্ট পার্ট হচ্ছে প্রবলেম বা প্রবলেমগুলোকে নিয়ে কাজ করা মকরের মানুষ বা জাতক জাতিকাদের ক্ষেত্রে এবং অফিসে সকলের কাছে একটা ভালো প্রতিপন্ন হওয়ার জায়গা লোকে বলবে না এই ছেলেটা ভালো এই মেয়েটা ভালো এই যে ব্যাপারটা ফিল গুড ব্যাপারটা আছে কিন্তু নতুন দায়িত্ব নতুন কাজ অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড রাখা যাবে না ব্যবসা চলছে টুকটাক টুকটাক করে চলছে খুব ভালো চলছে না দাম্পত্য ভালো চলছে কালকে মকর মুখে হাসি রাখবেন কাজ ভালো হবে কালিক বা সহকর্মীদের সাপোর্ট পাবেন প্রেম ভোগাবে প্যারেন্টস বা গুরুজনদের সাথে সম্পর্ক ভালো এবং সেম নীতি অ্যাপ্লিকেবেল আপনি যখন হাউসওয়াইফ সেম নীতি সেম জিনিসপত্র অ্যাপ্লিকেবেল আপনি যখন হাউসওয়াইফ হচ্ছেন আপনি মকরের মানুষ বা জাতক জাতিকা হলেন মকর রাশির আইনত নিয়ে যোগ নিয়েছে আপনি স্থান স্টেবেল টেনশানটা একটু করতে পারেন বাবা মার সাপোর্ট ভালো এবং ফ্যামিলি বা ফ্যামিলির সঙ্গে মোটামুটি চালিয়ে নেওয়ার মতো জায়গা রয়েছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবেন যতই পরিস্থিতি প্রতিকূলে থাক হাসিমুখে কাজ করুন বেটার রেজাল্ট পাবেন প্রবলেম নিয়ে কাজ করবেন উত্তরা ছাড়া মকর রাশি কালকের দিন নিচুতলার লোকজনদের নিয়ে চলা উচিত শ্রবণা নক্ষত্র ওয়েট করে সিদ্ধান্ত নেবেন ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকে দৈব সাপোর্টে নেই খেয়াল রাখবেন নেক্সট রাশি হচ্ছে কুম্ভ রাশি আপনি কুম্ভের মানুষ হলেন কালকের দিনে একদম লাইট সেটগুলো কালকের দিনে চার যাবে কালকের দিনে শিব পুজো যাবে মহাদেবকে তো ডাকতেই হবে ডাকতেই হবে কালকের দিনের জন্য কালকে টাইমটা হচ্ছে মোটামুটি দশটা থেকেই ধরুন দশটা পাঁচ সাত বলছি না দশটা থেকেই ধরুন বারোটা এক ধরে রাখুন ভালো সময় একটা পঞ্চাশ থেকে চারটে এটাই ভালো সময় খুব লিমিটেড সময় প্রেশার কয়েক ঘুম বাড়তে চলেছে কালকের দিনে কুম্ভের জাতক বা জাতিকা হলে মানে দিশাহীনতায় ভোগা অ্যাকচুয়ালি সমস্যাটা এটা দেখুন আমারও আমার ফ্যামিলির শরীর ভালো টাকার চাপ রয়েছে ভ্রমণ ভালো রেজাল্ট দিচ্ছে ব্যবসা ভালো হচ্ছে কাস্টমার পাবেন কাস্টমারের ফ্লোটা বাড়বে টুকটাক টুক টুকটাক বলবো না বেশ ভালো লেভেলের ব্যবসা বাণিজ্য হতে পারে কিন্তু কর্মক্ষেত্র অফিসের জায়গা যেগুলো আপনার দায়িত্ব নয় সেই কাজগুলো আপনাকে করানো হবে যেগুলো আপনার দায়িত্ব নয় যেগুলো যে পোস্টটাই আপনি নেই হুম একটা ইতিহাসের টিচারকে বলা হচ্ছে তুমি জীবনবিজ্ঞানটা পড়াও দায়িত্ব নয় তো তার এটা সেই টিচার অবশ্যই এই চাপটা কালকের দিনে থাকছে কুম্ভের জাতক বা জাতিকাতে এবং কিছু লোক আপনার আপনার সাথে অন্যায় ঠিক বলবো না কিন্তু আপনাকে যা ইচ্ছা তাই ভাবতে পারে এই ব্যাপারটা কালকের দিনে চাপের আপনি কুম্ভের মানুষ বা জাতক জাতিকা হলে বন্ধুরা এটা একটু দেখবেন বা এটা একটু দেখার ব্যবস্থা করবেন হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা ঠিকঠাক জ্ঞাতি শত্রুতা থাকছে এবং আপনি হাউস ওয়াইফ বলে এই শত্রুতা আপনাকে ফেস করতে হবে স্পেশালি সিনিয়রদের সাথে অশান্তি আইন আদালত কোর্ট কাছারি নিয়ে প্রবলেম নেই বিদ্যাস্থান স্টেবেল হতে পারে পড়াশোনা বা এডুকেশনের জায়গা স্টেবেল পুলিশের ঝামেলা নিয়ে অসুবিধা নেই কিন্তু এগোতে বাধা এবং খুব ভালো যে স্যাটিসফ্যাকশানের জায়গা থাকছে কাজ করে বা তৃপ্তির জায়গা থাকছে এটা কিন্তু বলতে পারছি না তো লক্ষ্য রাখবেন আপনি যখন কুম্ভের মানুষ তো কুম্ভ রাশি ধনিষ্ঠা নক্ষত্র কথা বলবেন বুঝে শতভিশা নক্ষত্র কালকে কোনো সিদ্ধান্ত নেবেন না পূর্ব ভাদ্রপদ নক্ষত্র পূর্ব পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জাতক বা জাতিকা হলে কালকের দিনে লোকে আপনাকে ইউজ করতে চাইবে পুরো মাত্রায় পুরোপুরিভাবে ইউজ করতে চাইবে বা পুরোপুরিভাবে ইউজ করে নিতে চাইবে আসলে অতিরিক্ত গরম কি হয়েছে ঠান্ডাটা ঠান্ডা মানে অনেকেই সর্দি মতো হয়েছে কারণটা হচ্ছে দিনে এই গরমে এমনিতেই পূজোপাটের জন্য দিনে দু তিনবার স্নান করতে হয় আরও বেড়ে গেছে পাঁচ ছবার হয়ে গেছিল গতকালকে স্নান করা তো ধরেছে লাস্ট রাশি হচ্ছে মিন রাশি আপনি মিনের মানুষ হলে দিন ভালো যাচ্ছে লাল এবং তিন দুই দুই তিন এবং দুই লাল শিব পুজো করা বেটার রেজাল্ট দেবে লাল বা রেড একটা সুতো হাতে রাখবেন আমি একটা সুতো হাতে রাখবেন লাল এনার্জির মেকার বলা হয় মঙ্গলের প্রতিনিধি লাল রং আগামীকালকের দিনে দশটা পঁচিশ থেকে এগারোটা পঁয়তাল্লিশ দেখে একটার পরের পুরো সময়টা আপনার অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড রাখুন দেখে নেব গোছের মানসিকতা রাখুন এবং নিজের ক্ষমতার বাইরে গিয়ে কাজ করুন কালকের দিনের জন্য সোয়াফ করতে পারেন কন্ট্রোল করবেন কালকের দিন ডমিনেট বা কন্ট্রোল দুটোই করবেন কালকের দিনে সো এনিহাউ কাজ চাই এবং কাজ হবে শর্টকাট নিন আমি বলবো না ট্যুর করবেন আমি বলবো যে এখান থেকে বসে ফোন করবেন কাজ হয়ে যাবে এইটা ব্যাপার সেইভাবে প্ল্যান করুন সেইভাবে চলুন দিন আপনার দৈব আপনার দেখা যাক আপনার পেরেন্টসদের শরীর ভোগাচ্ছে কিছু ক্ষেত্রে আপনার শরীর ভোগাবে সন্তান ঠিক আছে পার্টনারের শরীর ঠিক আছে ইনভেস্টমেন্ট হতে পারে দেখুন বিজনেস ভালো চলছে মিন বিজনেস ভালো চলছে ভালো করছেন ইভেন সেলস পারসনরা যারা সেলসে চাকরি করেন মার্কেটিংয়ে চাকরি করেন তারাও ভালো রেজাল্ট পাচ্ছেন এক্সপেক্ট করবো আশা করব ভালো হচ্ছে দাম্পত্য জীবনে একটা খুচরো অশান্তি চলছে প্রেম ভালো না ভালো না কর্তব্য খুব ভালো পেরেন্টস ফ্যামিলি আত্মীয় স্বজন এবং কিছু ক্ষেত্রে এমন হবে আপনাকে ছাড়া চলবে না হ্যাঁ আপনাকে ছাড়া চলবে না আপনাকে প্রয়োজন এমন হয়তো কোনো জিনিস আপনার কাছে এসেছে যার জন্য আপনাকে প্রয়োজন তো এটা দেখবেন লিগাল ঠিকঠাক রেজাল্ট দিচ্ছে কিন্তু জ্ঞাতি আত্মীয় স্বজন খুব যে ভালোবেসে করছে এটা কিন্তু নয় প্রয়োজন বলে করছে এই ব্যাপারটা হতে পারে সরি বাট ফ্যাক্ট তো দেখুন কালকের দিন যথেষ্ট স্টেবেল যথেষ্ট ভালো ভাইবসটা ভালো আশা করছি আপনি কাজে লাগাতে পারবেন এবং বুদ্ধিমানরা কালকের দিনে অ্যাকচুয়ালি কাজ করে বেরিয়ে আসতে পারবেন দেখা যাক তো পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আগামীকালকে কথার দ্বারা অনেক কিছু হবে কথা বলে অনেক কিছু হবে উত্তর ভাদ্রপদ লোকের সমস্যাগুলোতে থাকবেন না এবং বন্ধুবান্ধবীর ব্যাপারে একটু দেখেই চলবেন রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকারা সিলিমিস্টেক্স ভোগাবে হিসাবের ভুল ভোগাতে পারে খেয়াল রাখবেন এটাই আগামীকালকে রাশিফল আশা করছি ভিডিওটা কাজে লাগবে আমি আপনাদের আবার বলছি যে গত এক দুদিন একটু সমস্যা রয়েছে তো মানে ফোন ধরার একটু প্রবলেম রয়েছে একটু বাইরে বাইরে যাওয়ার ব্যাপার আছে আর কি তো এটা ব্যাপার আর লাস্ট যে কথাটা বলছিলাম ওই ট্র্যাকে থাকার যেটা দরকার আছে ওই মকরের ক্ষেত্রে বলছিলাম একটা গল্প আছে বলাটা ঠিক হবে কিনে জানি না এটা পড়ার গল্প যে বলছে একবার উত্তম কুমার মহানায়ক তিনি উস্তাদ বরে গোলাম আলী খাঁ সাহেবের কাছে গেছিলেন তার তখন রেয়াজের সময় সকালবেলা তো এটা পড়া সত্যি মিথ্যা আমি জানি না তিনি বাইরে বসে আছেন বাইরে বাইরে বসে আছেন তার ছেলে বলেছেন এই সময় বাবার সঙ্গে দেখা করা যায় না বা উত্তম কুমার বসেই আছেন এবার বরে গোলাম আলী খাঁ সাহেবের কাছে গিয়ে তার যখন বলা হয়েছে বলছে এক্ষুনি নিয়ে এসো উনি উত্তম কুমার এবার তারপরে মহানায়ক বলছেন যে কোন এক জায়গায় বলেছিলেন যে উনি আমাকে বললেন আপ্যায়ন করলেন বসালেন উনি গেছিলেন সম্ভবত কোন একটা প্রোগ্রাম করানোর জন্য ওনাকে দিয়ে বা কিছু বলছেন উনি সেই সময় কোন একটা স্পেশাল রাগ প্র্যাকটিস করছিলেন রাগ মানে ওনারা তো রাগ গান কি কোনো সময় কোনো রাগ বা এর এরকম প্র্যাকটিস করছিলেন বলছেন আমার সাথে কথা বললেন যতক্ষণ তালটা কিন্তু ওই রাগেরই থাকলো মানে নর্মালভাবে নয় ওই রাগের মতো করে ওই ছন্দেই তিনি কথা বলে গেলেন তো টিউনিংটা জরুরি মানে ট্র্যাকে চলাটা জরুরি এটাই ব্যাপার এটুকুই থাক ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই শান্তিতে থাকুন নমস্কার